আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আকিবাতুজ জুলুম ওয়া আনওয়াউহু, অর্থাৎ জুলুম কি, জুলুম কত প্রকার এবং জুলুমের পরিণতি কি, এই বিষয়টির উপরে কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই শব্দটির সাথে আমরা সবাই কম বেশি মোটামুটি পরিচিত। জুলুম এই শব্দটি যদিও আরবি শব্দ, কোরআন এবং সুন্নার শব্দ, কিন্তু এটি বাংলা ভাষায়ও এটি ব্যাপকভাবে প্রচলিত, অর্থাৎ এটার বাংলা বলার চেয়ে আরবি বললেই মানুষ বেশি বুঝে। জুলমের যদি বাংলা করা হয় সেটা যে পরিমাণ বুঝবে তার থেকে আরবিটাই আমাদের সমাজের মানুষ বেশি বুঝে থাকে। অর্থাৎ শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সবাই জুলুম জালেম এটা বললে সবাই বুঝে। জুলুম জুলুম মানে হলো অন্যায় করা, অবিচার করা, অত্যাচার করা, অর্থাৎ যার যেই হক তার সেই হক যথাযথভাবে না দেওয়া, এটার নাম হলো জুলুম। জুলুমটা আদলের বিপরীত। আদল মানে হলো যিনি যতটুকু পাওনা তাকে ততটুকু পরিপূর্ণরূপে দিয়ে দেওয়ার নাম হলো আদল, যেটাকে আমরা ইনসাফ বলে থাকি। আর যিনি যতটুকু পাওনা তাকে ততটুকু না দেওয়া, সেটা তার থেকে জোরপূর্বক বা তাকে ভয়ভীতি দেখিয়ে বা তার দুর্বলতার কারণে, বিভিন্ন কারণে হতে পারে, তার হক তাকে যথাযথভাবে না দেওয়া, এটাকে কোরআন সুন্নার ভাষায় বলা হয় জুলুম। আদল হল ওয়াদুশাই ফি মাহাল্লিহি, অর্থাৎ যেই জায়গায় যে জিনিস রাখা দরকার সেই জায়গায় সেই জিনিস রাখলে সেটাকে বলা হয় আদল, ইনসাফ। আর যেই জায়গায় যে জিনিস রাখার দরকার নাই, অর্থাৎ নিজ জায়গা ছাড়া অন্য জায়গায় রাখা, সঠিক জায়গায় সঠিক জিনিস না রাখা, সঠিক ব্যক্তিকে সঠিক প্রাপ্য না দেওয়া, এটার নাম হলো জুলুম। কোরআন সুন্নার ভাষায় জুলমের ব্যাপারে অনেক কঠিন কঠিন আল্লাপাক আজাবের ব্যাপারে, শাস্তির ব্যাপারে কঠিন কঠিন বিষয়, জালেমের ব্যাপারে, জুলুমের ব্যাপারে আল্লাপাক আলোচনা করেছেন। সবচেয়ে ভয়ঙ্কর হল আল্লাহ রাব্বুল আলামিন কোনো মুমিনের উপরে কখনো লানত করেন না। লানত মানে হলো আল্লাহর রহমত থেকে তাকে বের করে দেওয়া। যেমন ইবলিসের উপরে আল্লাহর লানত, ইবলিসের উপরে কেয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের লানত অব্যাহত থাকবে, এই জন্য তার নাম ইবলিস। ইবলিস শব্দের অর্থই হলো আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে যাওয়া, আল্লাহর রহমত থেকে বের হয়ে যাওয়া, এটার আরবি ইবলিস। এই জন্য আমরা ইবলিসকে ইবলিস বলে থাকি, আল্লাহ পাক ইবলিসের নাম ইবলিস এজন্য রেখেছেন। তাহলে ইবলিসের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হয়, এই লানত যার উপরে বর্ষিত হয় সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সকল প্রকার রহমত থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়, রহমত থেকে দূরে সরে যায়, আল্লাহর রহমত সে দুনিয়াতেও পায় না আখেরাতেও পায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে অনেক শাস্তির কথা বলছেন, আজাবের কথা বলছেন, কিন্তু সরাসরি লানত এটা আল্লাহ পাক বলেন না। কিন্তু এই একটা ব্যাপার আছে, জুলুমের বিষয়টি, যারা জুলুম করে এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হয়, নাউযুবিল্লাহ। সূরা হুদের 18 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন, আলা আলা মানে
ভালো করে জানো, খুব মনোযোগ দিয়ে শোনো। আলা লানাতুল্লাহি আলা যালিমিন, জালেমদের উপরে, জুলুমকারীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হতে থাকে। জালেমদের উপরে আল্লাহর লানত বর্ষিত হয়, তাহলে বোঝা যায় জুলুমটা কত বড় অপরাধ, যে অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জালেমের উপরে লানত বর্ষণ করেন। সহি মুসলিমের হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বলতেছেন, ইয়া ইবাদি ইন্নি হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দাগণ, ইয়া ইবাদি যেখানে বলেন সেখানে আল্লাহর সব বান্দা অন্তর্ভুক্ত হয় না, কাফের মুশরিকও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, কিন্তু তারা স্বেচ্ছায় আল্লাহর গোলামি করে না, বাধ্যগত আল্লাহর গোলামি করে। কাফের মুশরিকও আল্লাহর গোলামির বাহিরে না, অনেকগুলো আল্লাহর গোলামি আছে, তারা ইচ্ছা করলেও না করে উপায় নেই, এই জন্য এগুলো তারা বাধ্য হয়ে করা লাগেই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার শিশুকাল থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য তার শরীরে আসতে আছে, আল্লাহ দিতেছেন, কিন্তু সে এটাকে থামাইতে পারতেছে না, তাহলে সে তার শরীর বাধ্য হয়ে আল্লাহর হুকুম মানতেছে, কিন্তু সে এটা কোনোভাবেই বাধ্য এটা থেকে ছুটে আনতে পারতেছে না, তাহলে আল্লাহর আনুগত্য তার শরীরও করতেছে। মৃত্যু আসতেছে কাফেরের উপরে, কিন্তু মৃত্যুটা ধরে রাখতে পারতেছে না, তাহলে আল্লাহর হুকুম মানতে বাধ্য হচ্ছে। বাধ্যগত অসংখ্য আল্লাহর হুকুম কাফের মুশরিকও মেনে চলে, কিন্তু স্বেচ্ছায় আল্লাহর আনুগত্য তারা করে না। তাই আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য এবাদত যারা স্বেচ্ছায় করে, আল্লাহ পাক তাদেরকে তার নিজের সাথে সম্পর্কযুক্ত করে দেন, সুবহানাল্লাহ। এজন্য কোরআনে কারিমে আমরা দেখি আল্লাহ পাক জান্নাতি মানুষদের বৈশিষ্ট্য যখন বর্ণনা করেন, তখন আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তো তারাই, রহমানের বান্দা তারাই, এখানে বান্দার সাথে রহমান আল্লাহর সম্পর্কটা সংযুক্ত করে দিয়েছেন, আল্লাহর নামটা যখন সংযুক্ত হয় তখন এখান থেকে কাফের মুশরিক মুনাফেক বাদ পড়ে যায়, শুধু ইমানদার, শুধু মুমিন মানুষ। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বলতেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, অর্থাৎ মুমিনগণ, ইন্নি হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করে নিয়েছি, আমি আমার নিজের জন্য জুলুমকে হারাম করে নিয়েছি, অর্থাৎ আমি জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো বান্দার উপরে, কোনো মাখলুকের উপরে জুলুম করি না, জুলুম আমার জন্য হারাম, আল্লাহ নিজের জন্য নিজে হারাম করে নিয়েছেন, যে আমি কারো উপরে জুলুম করি না, জুলুমকে আমার নিজের উপরে আমি হারাম করে নিয়েছি। ওয়াজআলতু বাইনাকুম আয-যুলমা মুহাররামান, তোমাদের জন্য, তোমাদের মাঝে জুলুমকে আমি আল্লাহ নিষিদ্ধ করে দিচ্ছি, হারাম করে দিচ্ছি। ফালা তাযালামু, খবরদার একজন আরেকজনের উপরে কোনোদিন জুলুম করিও না, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমি নিজে জুলুমকে হারাম করে নিয়েছি আমার উপরে, সুতরাং খবরদার তোমরা নিজেরা একজন আরেকজনের উপরে কখনো জুলুম করিও না, তোমাদের জন্য আমি আল্লাহ এটাকে চিরন্তনভাবে হারাম করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, ইত্তাকুয-যুলম ফা ইন্নাজ-যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, আমার উম্মতরা খবরদার, ইত্তাকুয-যুলম, জুলুমকে ভয় করো, জুলুম থেকে দূরে থাকো, কারণ ফা ইন্নাজ-যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, কারণ জুলুমটা কিয়ামতের দিন অন্ধকার হয়ে যাবে, জুলুমাত হয়ে যাবে, জুলুমাত মানে অন্ধকার, অর্থাৎ কিয়ামতের ময়দানে তোমার সামনে কোনো নূর তুমি দেখতে পাবে না, তোমার সামনে চতুর্দিকে শুধু অন্ধকার, অন্ধকার। মানুষ যখন কঠিন বিপদে পড়ে তখন তার চোখের দৃষ্টি ঠিক আছে, কিন্তু বলে যে ভাই যেদিকে তাকায় সেদিকে অন্ধকার দেখে, এই অন্ধকার দেখা মানে তার দৃষ্টি নাই, দৃষ্টিশক্তি চলে গেছে তা না,
অর্থাৎ কোনো দিক থেকে সে কোনো আশার বাণী দেখে না, কোনো সম্ভাবনা, ভালো কোনো সম্ভাবনা দেখে না, তখন বলে যেদিকে তাকায় সেদিকে অন্ধকারে দেখি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে কেয়ামতের ময়দানে জুলুমটা জুলুমাত হয়ে যাবে, অন্ধকারে পরিণত হয়ে যাবে, সামনে কোনো আশার আলো, কোনো নূর, কোনো আলো সে সামনে দেখতে পাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং জালেমের জন্য সবসময় বদদোয়া দিতেন, এমনকি কুনুতে নাজেলার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালেমদের নাম ধরে ধরেও বদদোয়া দিতেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় দোয়ার মধ্যে বলতেন আল্লাহুম্মা শুদুদ ওয়াতাকা আলা জালিমিন, আল্লাহুম্মা শুদুদ, হে আল্লাহ আপনি কঠোর পদক্ষেপ নেন, কঠোরভাবে পাকড়াও করেন আলা জালিমিন, জালেমদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় জালেমদের ব্যাপারে এই দোয়াটা করতেন আল্লাহুম্মা শুদুদ ওয়াতাকা আলা জালিমিন, হে আল্লাহ আপনি জালেমদের উপরে কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করেন, জালেমদেরকে কঠিনভাবে পাকড়াও করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো সাহাবিকে কোনো দাওয়াতের কাজে, কোনো রাষ্ট্রীয় কাজে, কোনো প্রশাসনিক কাজে, কোনো জেহাদের ময়দানে যখনই সাহাবায়ে কেরামকে পাঠাইতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ওসিয়ত করতেন, সেই ওসিয়তটা ছিল ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম فانه ليس بينها وبين الله حجاب, খবরদার ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের ফরিয়াদ থেকে সব সময় নিজেকে বাঁচিয়ে রাখো, তুমি যে অঞ্চলে যাইতেছ সেখানকার কারো ব্যক্তির উপরে, কোনো মানুষের উপরে, সাধারণ মানুষের উপরে তুমি জুলুম করিও না, জুলুমকে সবসময় ভয় করবা, জুলুম থেকে দূরে থাকবা, কারণ মাজলুমের বদদোয়ার ভিতরে আর আল্লাহ রাব্বুল আলামিনের মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ, মাজলুম যখন আল্লাহর দিকে হাত তোলে, যখন ফরিয়াদ করে, তখন আল্লাহর মাঝে আর ওই মাজলুমের মাঝে মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ, অর্থাৎ মাজলুমের বদদোয়াটা, মাজলুমের ফরিয়াদটা আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করেন, সাথে সাথে শুনেন। এই জন্য সবসময় সাহাবায়ে কেরামকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিতেন, মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়েমেনের গভর্নর বানিয়ে পাঠাইলেন, যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো উপদেশ দিলেন, শেষে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিলেন, শোনো তুমি সেখানে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের থেকে তোমার যাকাত আদায় করতে হবে, কর আদায় করতে হবে, অনেক কিছু আদায় করা লাগবে, এসব আদায় করার ক্ষেত্রে সাধারণ জনগণের উপরে বিন্দুমাত্র যেন জুলুম না হয় এইদিকে সবসময় খেয়াল রাখবা। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, যেন কোনো ব্যক্তি জুলুমের শিকারে পরিণত হয়ে সেই মাজলুম যেন তোমার জন্য আল্লাহর কাছে বদদোয়া না দে, যদি দে فَإِنَّهُ لَيْسَ بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ حِجَابٌ, ওই মাজলুমদের বদদোয়াগুলো, ফরিয়াদগুলো আল্লাহর কাছে এমনভাবে কবুল হবে আল্লাহর মাঝে আর মাজলুমের মাঝে কোনো পর্দা থাকবে না, হেজাব থাকবে না। সুবহানাল্লাহ, তাহলে বোঝা যায় মাজলুমের পরিণতি খুবই ভয়াবহ। মাজলুম তিন ধরনের জুলুম করা হয়, মানে তিনভাবে বান্দা জুলুম করতে পারে, জুলুমটা তিন ধরনের। কোরআন এবং হাদিসে যত জুলুম এসেছে জুলুমগুলো তিন ধরনের জুলুমের কথা আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন। এক ধরনের জুলুম হলো জুলমুল ইনসান লিরব্বিহি, বান্দা তার রবের প্রতি জুলুম করে, আল্লাহর প্রতি জুলুম করে, এটা এক ধরনের জুলুম, বান্দা আল্লাহর উপরে তার রবের উপরে জুলুম করে। রবের উপরে কিভাবে জুলুম করে? বান্দা রবের উপরে জুলুম করে, রবের হক, আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার বান্দার উপরে, যে বান্দা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, একমাত্র আল্লাহর আনুগত্য করবে, একমাত্র আল্লাহর হুকুম মানবে, একমাত্র তাওহীদে বিশ্বাসী হবে। কিন্তু যখন বান্দা তাওহীদ থেকে বিচ্যুত হয়ে যায়, আল্লাহর একত্ববাদ থেকে বিচ্যুত হয়ে যায়, যখন বান্দা আল্লাহর হুকুমকে অস্বীকার করে, যখন বান্দা আল্লাহর বিধান থেকে এদিক সেদিক ফিরে যায়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বান্দা জুলুম করে। এই মানুষগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জালেম বলছেন।
সূরা আল বাকারার 254 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, কাফেররা হলো জালেম। কাফেররা যে কুফরি করে সে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন সে জালেম। তাহলে বোঝা যায় কুফরি করাটা একটা বড় ধরনের জুলুম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করলেন, তার রিজিকের ব্যবস্থা করলেন, তার সব ব্যবস্থাপনা করার পরে সে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ, আল্লাহকে স্বীকার করে না, আল্লাহর হুকুম মানে না। এজন্য সেই লোকটাকে আল্লাহ পাক বলছেন ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, কাফেররা হলো জালেম। শিরক হলো আরেকটা বড় ধরনের জুলুম। বান্দা যখন তাওহীদ থেকে বিচ্যুত হয়ে, আল্লাহর একত্ববাদ থেকে বিচ্যুত হয়ে যখন কোনো শিরিক করে, আল্লাহর উপরে জুলুম করে। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শিরককে জুলমে আজিম বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লাযুলমুন আযীম। শিরিক শুধু জুলুম না, জুলমে আজিম, বড় ধরনের জুলুম, মহান জুলুম শিরক। এজন্য বান্দা যখন আল্লাহর সাথে শিরিক করে তখন এই বান্দাটা বড় ধরনের জালেম হয়ে যায়, এটা আল্লাহর প্রতি বান্দার জুলুম। সূরা আল আনআমের 82 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক শিরকটাকে সরাসরি জুলুম বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, যে মানুষগুলো ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, তাদের ঈমানকে কখনো জুলুমের সাথে মিশ্রিত করে নাই, তাদের ঈমানকে জুলুমের সাথে কখনো মিশ্রিত করে নাই। এই মানুষগুলাকে আল্লাহ পাক দুটি পুরস্কারের ঘোষণা দিচ্ছেন, অর্থাৎ শিরিক মুক্ত তাওহীদি ঈমানের অধিকারী যে মুমিনেরা হবে এদেরকে আল্লাহ পাক বড় বড় দুটো পুরস্কার দিবেন। একটা হলো উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলা হবে আমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা লাভের অধিকারী। সুবহানাল্লাহ, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও নিরাপত্তা দিবেন, আখেরাতেও নিরাপত্তা দিবেন। সুবহানাল্লাহ, দুনিয়াতে এরা হবে সবচেয়ে নিরাপত্তা পাওয়া ব্যক্তি, কিন্তু আজকে আমরা দেখি সারা পৃথিবীতে সবচেয়ে নিরাপত্তাহীনতায় ভোগে মুসলিম। কারণ পৃথিবীতে নির্যাতিত, মজলুম, মার খায়, নিপীড়িত সারা দুনিয়াব্যাপী মুসলিমেরা। আর কোনো জাতি এত মজলুম না, এত মার খায়, নির্যাতিত হয় এরকম নাই। তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তা আমাদের থেকে তুলিয়ে নেওয়া হয়েছে। কারণ কি, আল্লাহ পাক যে শর্তটা দিয়েছেন, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, তাদের ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করবে না। কিন্তু আমরা আমাদের ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করে ফেলেছি, এজন্য দুনিয়াতে নিরাপত্তা নাই। এবং যারা ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করবে, এদের শুধু দুনিয়াতে না, আখেরাতেও এদের কোনো নিরাপত্তা থাকবে না। দুনিয়া আখেরাত নিরাপত্তাহীনতায় থাকবে এরা। যতদিন মুমিনেরা খোলাফায় রাশেদিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, যতদিন তাদের ঈমানের সাথে শিরিক মিশ্রিত হয় নাই, শিরিক মুক্ত তাওহীদি ঈমান ছিল, ততদিন আল্লাহ পাক তাদেরকে এই পৃথিবীতে সম্মানের সাথে, নিরাপত্তার সাথে আল্লাহ পাক জমিনে রেখেছিলেন। যখনই আস্তে আস্তে মুসলিমদের মধ্যে শিরক ঢোকা শুরু হয়েছে, তখনই আস্তে আস্তে আল্লাহ পাক নিরাপত্তা তুলে নিয়েছেন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুটো পুরস্কার বলছেন, একটা নিরাপত্তা, আরেকটা হলো ওয়াহুম মুহতাদুন, এরা হেদায়েত প্রাপ্ত মানুষ। তাহলে যেই লোক শিরিক থেকে বেঁচে আছে, শিরিক মুক্ত ঈমান, এই লোকটাই হেদায়েত প্রাপ্ত। আর যেই ব্যক্তির ঈমানের ভিতরে, আমলের ভিতরে শিরক আছে, এই লোক গোমরাহ, এই লোক ফেতনাবাজ, এই লোক হেদায়েত পায় নাই, এই লোক হেদায়েত থেকে বিচ্যুত। তাহলে এই আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন শিরককে জুলুম বলছেন। এই আয়াত নাজিলের পরে সাহাবায়ে কেরাম সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে আল্লাহ পাক যে জুলুম বলছেন, যে ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করে না, এই জুলুমটা কি? তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই জুলুমের ব্যাখ্যা তো সূরা লোকমানের 13 নম্বর আয়াতেই আছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিকটাই হলো জুলুম। তাহলে আল্লাহর সাথে কুফরি করা, আল্লাহর সাথে শিরিক করা, এটাও বড় ধরনের আল্লাহর প্রতি বান্দার
জুলুম, যারা শিরিক করে, কাফের করে, যারা কুফরি করে তারাও জালেম। দু নম্বর জুলুম হলো জুলমুল ইনসান নাফসাহু, বান্দা নিজের প্রতি নিজে জুলুম করে, মানুষ নিজের প্রতি নিজে জুলুম করে। নিজের প্রতি নিজে জুলুম কেমনে করে? নিজের প্রতি নিজে জুলুম করে যখন কোনো ব্যক্তি আল্লাহর নাফরমানি করে, যখন কোনো ব্যক্তি নিজের প্রবৃত্তির কুপ্রবৃত্তির অনুসরণ করে, শাহওয়াতের অনুসরণ করে, শয়তানের অনুসরণ করে, আল্লাহর আনুগত্য থেকে যখন এদিক সেদিক চলে যায়, বান্দা নিজের উপরে নিজে জুলুম করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই শরীরটাকে জাহান্নামের জন্য বানান নাই, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের শরীরকে জান্নাতের জন্য বানাইছেন। কিন্তু বান্দা যদি মনে করে যে আমার জান্নাতে যাওয়া দরকার নাই, আমি জাহান্নামে যাই, তা আল্লাহ পাক এই ক্ষেত্রে তাকে হস্তক্ষেপ করেন না। বান্দাকে কিছু এখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন। যখনই বান্দা আল্লাহর নাফরমানি করে, তখনই বান্দা নিজেকে জাহান্নামের উপযোগী করে আর নিজের উপরে নিজে জুলুম করে। এটাও বান্দার নিজের প্রতি নিজের বড় ধরনের জুলুম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে দিয়ে আল্লাহ পাক আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম দুজনকে বলছিলেন, ওয়া কুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিস সাজারা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ পাক বলেন, আমি বললাম, ও আদম, জান্নাতের ভিতরে তোমরা সুন্দরভাবে বসবাস করো, জান্নাতের যেখান থেকে মনে চায় দুইজনে খাওয়া দাওয়া করো, খাইতে থাকো, কোনো অসুবিধা নাই, তবে ওয়ালা তাকরাবা হাযিহিস সাজারা, তবে এই গাছটার নিকটবর্তী হইও না, ফাতাকুনা মিনাজ যালিমিন, যদি এই গাছের নিকটবর্তী হও তাহলে তোমরা দুইজনে জালেম হয়ে যাইবা, গাছের নিকটবর্তী হইলে জালেম হয়ে যাবা। অর্থাৎ আমি আল্লাহর এই নির্দেশটা লঙ্ঘন করা, এটার নাম জুলুম। এরপরে তারা গাছের নিকটবর্তী হয়েছেন, শয়তান তাদেরকে প্ররোচনা দিয়ে গাছের নিকটবর্তী করেছেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে থেকে জান্নাতের পোশাক ছিনিয়ে নিলেন, যখন তারা বুঝতে পারলেন আসলে আমরা তো শয়তানের প্ররোচনায় জুলুম করে ফেলছি, তখন দুইজনে মিলে আল্লাহর কাছে দোয়া করছিলেন। সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করছেন, আদম আর হাওয়া আলাইহিমাসসালামের দোয়া। কোরআনে কারিমে সূরা আল আরাফের 23 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক ওই দোয়াটা উল্লেখ করে দিয়েছেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ, রাব্বানা যালামনা আনফুসানা, রাব্বুল আলামিন আমরা তো আমাদের নফসের উপরে জুলুম করে ফেলেছি। দেখেন, গুনাহ করছি বলেন নাই, আল্লাহ আমরা তো গুনাহ করছি এটা বলেন নাই, আল্লাহ আমরা তো ভুল করছি এটাও বলেন নাই, বলছেন জালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপরে জুলুম করে ফেলেছি। তাহলে আল্লাহও বলছেন গাছের কাছে গেলে তোমরা জালেম হয়ে যাবা, আবার তারাও গাছের কাছে যাওয়ার পরে যখন আল্লাহর কাছে তওবা করছেন তখন বলছেন রব্বানা জালামনা আনফুসানা, হে আল্লাহ আমরা তো আমাদের নফসের উপরে জুলুম করে ফেলেছি। তাহলে বান্দা যখনই কোনো গুনাহ করে, এই গুনাহ করাটা বান্দার নিজের উপরে নিজের জুলুম। ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে গেলেন, তখন ইউনুস আলাইহিস সালাম দোয়া করছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ যালিমিন। দোয়া করছেন আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই, সুবহানাকা, আপনি হলেন সুবহান, আপনি সমস্ত প্রকার শিরিক থেকে মুক্ত। মানুষেরা যা কিছু আপনার সাথে সম্পৃক্ত করে, মুশরিকেরা কাফেরেরা, এই সমস্ত কিছু থেকে আপনি সম্পূর্ণরূপে মুক্ত। ইন্নি কুনতু মিনাজ যালিমিন, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। তাহলে এখানে ইউনুস আলাইহিসসালাম যে আল্লাহর নির্দেশ এক আসার আগে যখন তিনি চলে গেছেন, এটাকে তিনি জুলুম জুলুম হিসাবে উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করছেন। এজন্য বান্দা যে কোনো গুনাহ করে এটা বান্দার নিজের উপরে নিজে জুলুম করে, কারণ নিজেকে নিজে আযাবের হকদার বানায় ফেলায়। আল্লাহ পাক বান্দার এই শরীরকে আযাবের জন্য বানান নাই,
কিন্তু বান্দা যখনই আল্লাহ নাফরমানি করে তখন বান্দা নিজের শরীরটাকে আজাবের জন্য জাহান্নামের জন্য উপযোগী বানায়, এটা বান্দার নিজের উপরে নিজের জুলুম। আরেকটা জুলুম হলো জুলমুল ইনসান লিগাইরিহি মিন ইবাদিল্লাহ, জমিনে চতুর্দিকে আমার চারিপাশে যত আল্লাহর বান্দা আছে বান্দি আছে এই মানুষদের প্রতি জুলুম, আল্লাহর বান্দাদের প্রতি জুলুম। এই জুলুম আল্লাহর বান্দাদের সাথে আমার পৃথিবীতে বসবাস করার জন্য অল্প কয়দিন কিছু হক কিছু অধিকার আল্লাহ রাব্বুল আলামিন সংযুক্ত করে দিয়েছেন, এই অধিকারগুলো যথাযথভাবে না দিলে এটা জুলুম, এবং যিনি দিবে না ওনাকে কোরআন সুন্নার ভাষায় বলা হয় জালেম। অনেকগুলো জুলুম আছে বান্দার প্রতি বান্দার, এক বান্দার প্রতি আরেক বান্দার অসংখ্য জুলুম আছে। আমরা শুধু কয়েকটা গুরুত্বপূর্ণ জুলুম, যেই জুলুমগুলো আমাদের সমাজে বেশি হয়ে থাকে আমরা বেশি করে থাকি, এরকম কয়েকটা জুলুমের শুধু আলোচনা করব। এক নম্বর জুলুম হলো গাসাবুল আরদ, এই জমিনের মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন, সমগ্র জমিন আসমান জমিন যা মাখলুকাত আছে সব কিছুর মালিক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওই তাবারাক ওই বরকতময় আল্লাহ বিয়াদিহিল মুলক যার হাতে হলো সমস্ত মালিকানা, এই জমিনের ওয়ারিস হলো আল্লাহ, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, এই জমিনের মিরাসও আল্লাহর, কারণ বাপ মারা গেছে ছেলে ওয়ারিস হয়েছে, ছেলে মারা গেছে নাতি ওয়ারিস হয়েছে, আচ্ছা ওয়ারিস হইতে 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 কেয়ামতের আগে যাই আর ওয়ারিস খুঁজে পাওয়া যাবে না, আর ওয়ারিস নাই, তখন এই জমিনের ওয়ারিস কে? তখন এই জমিনের ওয়ারিস যিনি মানুষ সৃষ্টির আগে যে আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন, ওই সৃষ্টির পরেও তিনি এই জমিনের ওয়ারিস, তিনি হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, সেই আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মালিক। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সাময়িক সময়ের জন্য জমিনের কিছু মালিকানা দেন, এই সাময়িক সময়ের মালিকানা পেয়ে বান্দা বান্দার প্রতি জুলুম করে, একজনের জমি একজন অন্যায়ভাবে দখল করে, একজনের হক একজনের সঠিকভাবে দেয় না, এই জমিন কেন্দ্রিক ডানে বামে করা, জায়গা জমিন সম্পদ এগুলো কেন্দ্রিক কারো হক যথাযথভাবে না দেওয়া, তারপরে কারো থেকে জোর করে নিয়ে নেওয়া, এটা হলো বড় ধরনের একটি জুলুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান যালামা কাইদা শিবরিম মিনাল আরদে তুবিকাহু মিন সাবি' আরদিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি এক বিঘা জমি জুলুম করে অন্যায় করে কারো থেকে দখল করে, হয় আরেকজনের জমি নিজে দখল করছে এক বিঘাত বেশি না কিদা শিবরিন এক বিঘাত, অথবা পাওনাদার ছিল ভাই পাওনাদার ছিল ভাইয়ের জমিটা ঠিকভাবে দেয় নাই, বোন পাওনাদার ছিল বোনেরটা ঠিক মতো দেয় নাই, অথবা ফুফু খালা বা যে কোনো ওয়ারিস পাওনাদার ছিল তারটা সঠিকভাবে দেয় নাই, এরকম এক বিঘাত জমি সে দখল করে রাখছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুবিকাহু মিন সাবি' আরদিন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সাত তবক জমিনকে তার গলার মধ্যে আল্লাহ ফেঁসিয়ে দিবেন, নাউযু বিল্লাহ, কারণ জমি এক বিঘাত কিন্তু এই এক বিঘাত তো নিচের দিকে কত লক্ষ ফুট, উপরে না আমি দেখতেছি এক বিঘাত জমি এক হাত জমি, কিন্তু এটা যদি পুরাটা দেখি আমি নিচের দিকে তাহলে কত গভীর পর্যন্ত জমিন আছে, তাহলে উপরে এক হাত দখল করা মানে কত হাজার একর দখল করা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার গলার মধ্যে এই জমিনকে ফেঁসিয়ে দিবেন, এই জমিন গলা ফেঁসিয়ে থাকা এটাও একটা আজাব, এটা দেখে মানুষ বুঝবে ও বুঝছি ওই যে জমি দখল করত, ওই যে আমাদের অমুক সাহেব ওই যে আমাদের অমুক যে মানুষের জমি দখল করত, ওই যে বোনের জমি দেয় নাই ভাইয়ের জমি দেয় নাই অন্যায়ভাবে দখল করছে, এদেরকে গলায় জমি ফেঁসানো দেখে কি আমাদের ময়দানে ছিনা যাবে যে এরা মানুষের সম্পদের প্রতি জমিন কেন্দ্রিক জুলুম করেছিল। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে তিনটা গুনার ব্যাপারে সরাসরি স্থায়ী জাহান্নামের কথা বলছেন, মুমিনের কোনো গুনার ব্যাপারে আল্লাহ স্থায়ী জাহান্নামের কথা বলেন নাই, কিন্তু তিনটা গুণা আছে যে তিনটা গুণার ব্যাপারে আল্লাহ পাক স্থায়ী শব্দটা ব্যবহার করছেন অধিক মাত্রা অপরাধ বোঝানোর জন্য। একটা হলো অন্যায়ভাবে একজন মুসলিম আরেকজন মুসলিমকে হত্যা করলে, এই ব্যাপারে আল্লাহ পাক স্থায়ী জাহান্নামের কথা বলছেন।
আরেকটা হলো সুদের ব্যাপারে, স্থায়ী জাহান্নামের কথা বলছেন, আরেকটা হলো এই জায়গা জমি বন্টনের ব্যাপারে ডানে বামে কম বেশি করলে। সূরা আন-নিসার 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ পাক জমির বন্টন করে দিয়েছেন। শরীয়তের অন্যান্য হুকুম আহকাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দেখাই দিয়েছেন। আল্লাহ পাক সংক্ষেপে বলছেন আকিমুস সালাহ, সালাত কায়েম করো। সালাত কেমনে কায়েম করবে এটা শিখাইছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু জাগা জমির বন্টনটা আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দেন নাই, স্বয়ং আল্লাহ নিজে বন্টন করছেন, সুবহানাল্লাহ। এই জন্য এটাকে ফারায়েজ বলা হয়, মানে এটার মধ্যে কোনো নফল সুন্নত ওয়াজিব নাই, সব ফরজ। এই জন্য এটার নামে ফারায়েজ। এটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিজে বন্টন করে দিয়েছেন, কারণ এই জমিনের মালিক আল্লাহ। এই জন্য আল্লাহর জমিন আল্লাহ নিজে বন্টন করছেন। বন্টন করার পরে 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর এই বিধান মেনে চলবে তাদের পুরস্কার কি, আর যারা মানবে না তাদের ব্যাপারে 14 নম্বর আয়াতে সূরা আন-নাসার 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ামান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা, ইউদখিলহু নারান, তাকে আল্লাহ পাক এমনভাবে জাহান্নামে প্রবেশ করাবেন খালিদান ফিহা, স্থায়ীভাবে জাহান্নাম। এই খালিদান শব্দ আল্লাহ পাক এখানে ব্যবহার করছেন, অর্থাৎ সে আল্লাহর জমিন আল্লাহর বন্টন মানতে পারে নাই, সে নিজেকে জমির মালিক মনে করে বসে আছে, মানে আল্লাহ থেকে চিন্তাই করে সে নিয়ে নিছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এত মারাত্মক অপরাধ হিসেবে গণ্য করছেন, এই জন্য খালিদান ফিহা বলছেন। দুই নম্বরে বড় ধরনের জুলুম হলো মানউ আজরাল আজির, কোনো লোককে দিয়ে কোনো কাজ করালাম, শ্রমটা নিলাম ঠিক মতো কিন্তু তার পাওনাটা সঠিকভাবে দিলাম না, এটাও বড় ধরনের জুলুম। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কিছু মানুষের বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হয়ে আল্লাহ পাক বিচার চাইবেন, মানে ওই বিবাদী বাদী বাদী হওয়া লাগবে না। সালাসাতুন খাসিমুহুম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক নিজে কিয়ামতের ময়দানে এদের পক্ষ অবলম্বন করে ঝগড়া করবেন, সুবহানাল্লাহ। এদের মধ্যে একজন হলো যারা ফাস্তাওয়াফা মিনহু, তার থেকে তার কাজটা যথাযথভাবে নিছে, যতক্ষণ কাজ করার কথা ততক্ষণ কাজ করাইছে, 8 ঘন্টা কাজও করাইছে, তারপরে যা যা তার দরকার সব নিছে, কিন্তু মজুরিটা দেওয়ার সময় সঠিকভাবে তার পাওনাটা দেয় নাই। এই যে লোকটাকে দেয় নাই, মাজলুম যেটা, তার প্রতি জুলুম করা হয়েছে, এই মাজলুমের পক্ষে আল্লাহ পাক কিয়ামতের দিন নিজেই ঝগড়া করবেন। তাহলে যার বিরুদ্ধে আল্লাহ ঝগড়া করবেন তার অবস্থা কিয়ামতের ময়দানে কি হবে, ওই জালেমের পরিণতি কি হবে, এটাও বড় ধরনের একটা জুলুম। 3 নম্বর বড় ধরনের জুলুম হলো আল হালফু কাযিবান, মিথ্যা কসম করা, আল্লাহর নামে মিথ্যা কসম করা। অনেকের অভ্যাস হয়ে যায় খালি আল্লাহর নাম নিয়ে খালি মিথ্যা কসম করে, কসম করলে মানুষ সহজে বিশ্বাস করবে, আল্লাহর কসম ভাই জিনিস এটা 10,000 টাকার কমে দেওয়া যাবে না, কারণ কি আল্লাহর কসম এটা আমার 9,000 টাকা কিনা, আসলে ভুয়া, কতক্ষণ পরে 5,000 টাকা দিয়ে দেয়। তাহলে সে আগে আল্লাহর কসম বলে যে কসমটা করলো মিথ্যা, আল্লাহ পাক এটাকে কঠিনভাবে পাকড়াও করেন, এটা জুলুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 ব্যক্তি আছে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এদের সাথে কথা বলবেন না, এদেরকে পবিত্র করবেন না, আল্লাহ পাক এদের জন্য আযাবে আলিম রেখেছেন। একটা হলো আল মান্নানু বিমা আতা, কাউকে কিছু দিয়ে খোটা দে, আরেকটা হলো আল মুসবিলু ইজারাহু, অহংকারের সাথে টাকলুন নিছে কাপড় ঝুলে ঝুলে হাঁটে, আরেকটা হলো আল মুনাফিকু সালাতাহু বিল হালিফিল কাযিবে, মিথ্যা কসম করে করে মানুষের কাছে জিনিস বিক্রি করে, পণ্য বিক্রি করে, এটাও জুলুম। 4 নম্বর বড় জুলুম হলো সেহের, জাদু, মানুষের প্রতি জাদু করা, এই জাদুর আশ্রয় নেওয়া, জাদু করা, এটা বড় ধরনের একটা জুলুম। 5 নম্বর বড় ধরনের জুলুম আদমুল আদাল বাইনাল আবনা, ছেলে মেয়েদের মধ্যে সমতা না করা, ছেলে মেয়েদের মধ্যে কোনো ছেলেকে বেশি দেওয়া, কোনো মেয়েকে বেশি দেওয়া, কারো প্রতি মানে সমতা রক্ষা না করা, ছেলে মেয়েদেরকে জীবিত অবস্থায় সম্পদ দেওয়া জায়েজ নাই, সম্পদ বন্টন করা জায়েজ নাই। অনেক ভাইকে দেখা যায় এখন ইদানিং এটা বেড়ে গেছে, জীবিত থাকতেই জায়গা জমিন বন্টন করা শুরু করে দিছে, অথচ জীবিত থাকতে মিরাস হয় না, মিরাস হয় মারা যাওয়ার পরে। এই জন্য দেখবেন মিরাসের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে মিম্মা তারাকা, সে যা রেখে যায়, মানে মানুষ রেখে গেলে তারপরে বন্টন হয়, রাখে যাওয়ার আগে বন্টন হয় না, কারণ কে আগে মারা যাবে কে পরে মারা যাবে সে জানলো কেমনে,
তার আগে তো সে যাদেরকে দিয়ে যাচ্ছে ছেলেকে দিচ্ছে, ছেলে তো তার আগে মারা যেতে পারে, স্ত্রী তার আগে মারা যেতে পারে, আরেকজন আগে মারা যেতে পারে, সে তো এই সংবাদ জানে না, এই জন্য সে আগে এই দায়িত্বটা হাতে নিতে পারে না। কিন্তু ছেলে মেয়েদেরকে হেবা করতে পারে, কিছু হাদিয়া দিতে পারে, জীবিত অবস্থায় আমার অনেক টাকা পয়সা আছে, অনেক সম্পদ আছে, আমি ছেলে মেয়েদেরকে কিছু হাদিয়া দিলাম, এই হাদিয়া দেওয়া জায়েজ। কিন্তু হাদিয়া দিতে গেলে ছেলে মেয়ে সবাইকে সমান দিতে হবে। আবার এই কথা মনে করা যাবে না যে ছেলেরা তো আমার সম্পদের দুই ভাগ পাবে, মেয়েরা এক ভাগ পাবে, তাহলে হাদিয়া দিতে গেলেও ছেলেদেরকে দুইটা মেয়েদেরকে একটা, এরকম করা যাবে না, এটাও জুলুম। মানে হাদিয়া দিতে গেলে মা বাবার পক্ষ থেকে সমান সমান, ছেলেও সমান মেয়েও সমান। প্রসিদ্ধ একটা হাদিস আছে নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘটনা। তার বাবা বললেন যে আমার ছেলেটা খুব ভালো আলেম, খুব দিনদার, আমার ছেলেটাকে একটু জমি দিতে চাই। তো উনার আম্মা বললেন যে আপনি দিবেন ঠিক আছে, তবে আমি বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করতে চাই। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন যে আমরা তো নোমান ইবনে বাশিরকে কিছু জমি দিতে চাচ্ছি, আপনি কি বলেন? আল্লাহ আপনাকে সাক্ষী রেখে চাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তোমার সব সন্তানকে দিয়েছ? বলছেন, না, খালি নোমান ইবনে বাশিরকে দিচ্ছি, বাকিদেরকে দিচ্ছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নি লা আশহাদু আলা জাওরিন, আমি নবী পৃথিবীতে কোনো জুলুমের সাক্ষী হওয়ার জন্য আসিনি। অর্থাৎ এটা জুলুম, তোমার এক সন্তানকে দিবা, বাকিদেরকে দিবা না, দিলে সবাইকে সমানভাবে দাও, না দিলে কাউকে দেওয়া যাবে না। তখন তার বাবা আবার তার থেকে ফেরত নিয়েছেন, তাকে আর দেন নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আরেকটি বড় ধরনের জুলুম হলো শাহাদাতু জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষীর মাধ্যমে আল্লাহর আরেক বান্দার উপরে বড় ধরনের জুলুম হয়। এই জন্য তিনটা গুণাকে আকবারুল কাবায়ের বলা হয়েছে, কবিরা গুণারও কবিরা গুণা, সবচাইতে বড় গুণা। একটা হলো শিরক, একটা হলো মা বাবার নাফরমানি করা, আরেকটা হলো শাহাদাতু জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। আরেকটি বড় ধরনের জুলুম হলো আল হুকমু বেগাইরে মা আনজালাল্লাহ। সূরা আল মায়েদার 45 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে না তারা জালেম। আল্লাহ পাক এখানে জালেম শব্দটি ব্যবহার করেছেন, কারণ বান্দার অধিকার, বান্দা সবসময় আল্লাহর আইন অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হবে, এটা বান্দার অধিকার। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, সৃষ্টি যার আইন কানুন বিধিবিধানও মানবে একমাত্র তার, সৃষ্টি একজনের আইন কানুন মানবে আরেকজনের এটা হইতে পারে না। এই জন্য কোরআন কারিমে আল্লাহ পাক বারবার সৃষ্টির কথা স্মরণ করে দিয়েছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এখন কেউ যদি বান্দাকে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত না করে, আল্লাহর বিধান অনুযায়ী যদি আইন কানুন বিচার আচার না করে, এদেরকে আল্লাহ পাক কোরআনে কারিমে জালেম বলছেন। এরপর আরেকটি বড় ধরনের জুলুম হল নাগরিকদের অধিকার সঠিকভাবে না দেওয়া। প্রত্যেক নাগরিক একটা রাষ্ট্রের, সমাজের নাগরিক হিসেবে তার কিছু অধিকার আছে, এই অধিকারগুলো না দেওয়া এটা জুলুম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আসমান জমিন সব কিছুকে হাতের মুঠে নিয়ে আল্লাহ পাক বলবেন, আইনাল মুতাকাব্বিরুন আইনা মুলুকুল আরদ, আজকে জমিনের শাসকেরা, নেতারা, রাষ্ট্রপ্রধানেরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন অহংকারীরা, আইনাল জাব্বারুন স্বৈরাচারীরা আজকে কোথায়? আল্লাহ পাক হুঙ্কার দিবেন, ডাক দিবেন কিয়ামতের ময়দানে। এই যেই শাসকেরা জুলুম করেছে, নাগরিক অধিকার দেয় নাই, এটা বড় ধরনের জুলুম। এই জন্য সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে স্থান দিবেন। এক নম্বর হলো ইমামুন আদেলুন, যে শাসকেরা নাগরিকদের অধিকার যথাযথভাবে দিয়েছেন তারা ইমামুন আদেলুন, যারা দেন নাই তারা ইমামুন জালেমুন। আর ইমামুন জালেমুনদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কঠিনভাবে পাকড়াও করবেন। তারপরে ঘুষ রিশওয়া, এটা একটা বড় ধরনের জুলুম, কারণ ঘুষের মাধ্যমে কিছু করা হলে অন্যের অধিকার হরণ করা হয়। ধরেন ঘুষের মাধ্যমে কারো চাকরি হবে, তার অর্থ হলো যে বৈধভাবে চাকরি পাওয়ার কথা সে পায় নাই, তার অধিকার হরণ করা হয়েছে। এই জন্য ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া এটাও বড় ধরনের একটা জুলুম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাশি ওয়াল মুরতাশি কালাহুম ফিন্নার, দুইজনে জাহান্নামে যাবে। এরপরে যৌতুক নেওয়া দেওয়া, এগুলোও জুলুম। মেয়ের বাবার উপরে কঠিন জুলুম, কারণ মেয়ের বাবার মেয়ের বিয়ের সময় এক টাকাও খরচ করার কোনো নির্দেশনা কোরআন হাদিসে দেওয়া হয় নাই। যা খরচ করবে, যে বিয়ে করবে সেই করবে, তার পরিবার করবে, ছেলের বাবা করবে, মেয়ের বাবা শুধু মেয়েটাকে
মোহরের বিনিময়ে, সাক্ষীর বিনিময়ে দিনদার ছেলের কাছে পাত্রস্থ করবে। এর বাহিরে একজন মানুষকে খাওয়ানো মেয়ের বাবার দায়িত্ব না। এখন মেয়ের বাবাকে এটা দিতে হবে, ওইটা দিতে হবে, বিভিন্ন ধরনের যৌতুকের আশ্রয় নেওয়া, 5,000 মানুষ খাওয়াইতে বাধ্য করা, এই জাতীয় যা আছে এগুলো সব তার উপরে জুলুম। এগুলো যিনি করেন তিনিও জালেম, যিনি বিয়ে করতে গেছেন এরকম করে তিনিও জালেম, যারা জালেমের সাথে খাইতে গেছি আমরা তারাও জালেম, তারাও জুলুমের আশ্রয় ফশ্রয় দাতা, তারাও জুলুমের সহযোগী। তো এই জাতীয় আরও অসংখ্য জুলুম আমাদের সমাজে আছে, তো এই জুলুমগুলো থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত প্রকারের জুলুম থেকে দূরে থাকার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, আপনারা সকলেই অবগত আছেন বর্তমানে করোনা ভাইরাস নামক যেই ওয়াবা, যে মহামারী সারা বিশ্বব্যাপী চলতেছে, তন্মধ্যে আমাদের দেশও এর থেকে মুক্ত না। বর্তমানে এর প্রভাব অনেক বেড়ে গেছে, আপনারা সবাই সচেতন, সবাই জানেন, সবাই বুঝেন। তো বর্তমানে এটা বেড়ে যাওয়ার কারণে আমাদের একটু স্বাস্থ্য সচেতনতা আরও বৃদ্ধি করতে হবে। আমরা একটু এই বিষয়গুলোতে একটু শিথিল হয়ে গেছি বেশি বেশি। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, তবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করার আগে নিজেরা সাবধানতা অবলম্বন করা, এটাও আল্লাহর উপরে তাওয়াক্কুলের একটা অংশ। নিজেরা সাবধানতা সতর্কতা অবলম্বন না করে শুধু যদি বলি আল্লাহ রক্ষা করবে, আল্লাহ দেখবে, আল্লাহ দেখবেন আল্লাহ রক্ষা করবেন, এটা ঠিক, কারণ এই ভাইরাসের কোনো পাওয়ার নাই, ভাইরাসের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক যাকে চাইবেন সে আক্রান্ত হবেন, আল্লাহ না চাইলে করোনা রোগীর সাথে থাকলেও আক্রান্ত হবে না। অনেক প্রমাণ এরকম দেখছেন আপনারা, আবার কেউ ঘর থেকে বাহিরও হয় নাই সেও আক্রান্ত হয়েছে। তাহলে বোঝা যায় ক্ষমতা আল্লাহর, কে আক্রান্ত হব না হব এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কিন্তু আল্লাহ পাক বলছে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, খবরদার তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করিও না, নিজেরা নিজেদেরকে হত্যা করিও না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এজন্য ফাইজা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ বলছেন যখন তোমরা কোনো কিছু করতে চাও পরামর্শ করো, পরামর্শ করে যেটা সিদ্ধান্ত নেবে ওই সিদ্ধান্তের উপরে অটল থেকে ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। সিদ্ধান্তও নিলে না, পরামর্শও করলে না, এমনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বসে আছে, এটার নাম তাওয়াক্কুল নয়। এজন্য এই এই ভাইরাস থেকে বা এই ওয়াবা থেকে বাঁচার জন্য বিশেষজ্ঞগণ অনেকগুলো পরামর্শ আমাদেরকে দিয়েছেন, যে সবসময় দূরত্ব বজায় রাখা, তারপরে মাস্ক পরিধান করা, তারপরে হাত ধোয়া, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, আরও যে সমস্ত পরামর্শগুলো আছে এগুলো কোনোটাই শরিয়া বিরোধী না, দিন বিরোধী না। এই জন্য আমরা এই বিষয়গুলো সবসময় মানার চেষ্টা করব, এ ব্যাপারে একটু সচেতন হব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, আমাদের অত্র মসজিদে আপনারা জানেন যে হিপস চালু আছে, আমাদের এখানে হিপস বিভাগ আছে, কিছু ছাত্রদের এখানে হিপসের ব্যবস্থা করা হয়, 30 জন ছাত্র বর্তমানে অধ্যয়নরত আছেন। তো এই ছাত্রদের খরচ নির্বাহ করা হয় আপনাদের সহযোগিতায়, আমাদের দান থেকেই আমরা যে সহযোগিতা করি এখান থেকেই এই হিপসের ছাত্রদের লেখাপড়া, কাপড় চোপড়, বিভিন্ন খরচগুলোর এখান থেকেই করা হয়। তো সামনে রমাদান মাস আসতেছে কয়দিন পরেই, এই রমাদানে আমরা সবাই প্রায় আমরা জাকাত দিয়ে থাকি কম বেশি। তো এই জাকাতের অর্থ থেকে এই দরিদ্র গরিব অসহায় ছেলেগুলোর যারা হেফজুল কোরআনে আছে এদের সহযোগিতার জন্য আপনাদের কাছে অনুরোধ করা যাচ্ছে। সবাই রমাদানে একটু খেয়াল রাখবেন যে এখানে হেফজ বিভাগের ছাত্রদের সহযোগিতার ব্যাপারে। আর সর্বশেষ যেটা বলবো যে আমার আরেকটি বই, নতুন বই প্রকাশিত হয়েছে, বইটি হলো কালেমায়ে শাহাদাতের গুরুত্ব ও শর্ত, অর্থাৎ কালেমায়ে শাহাদাত যে কালেমাটা পড়ে আমরা মুসলিম হই, এই কালেমাটা সাক্ষ্য না দিলেও জান্নাতে যেতে পারবে না, কেউ জান্নাতে যেতে পারবে না। আবু তালেবকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন সাক্ষ্য দিতে, কিন্তু দেয় নাই, এজন্য সে কাফের অবস্থায় মারা গেছেন। আবার অনেকে সাক্ষ্য দিয়েছেন তাও জান্নাতি হইতে পারে নাই, যেমন আবদুল্লাহ বিন উবাই, মুনাফেকেরা কিন্তু এই কালেমা সাক্ষ্য দিছে, কালেমা পড়ছে কিন্তু তাও জাহান্নামী হয়েছে। তাহলে বোঝা গেল কালেমা পড়লেই শুধু জান্নাতি না, কেউ কেউ মনে করে কালেমা যে পড়ছি তা জান্নাতে একদিন না একদিন যাম, তো আবদুল্লাহ বিন উবাইরাও তো কালেমা পড়ছে তো তারা জান্নাতি হতে পারে নাই কেন? তাহলে বোঝা গেল কালেমা শুধু পড়লে হয় না, কালেমার সাথে কিছু শর্ত যুক্ত আছে, ওই শর্তগুলো সহকারে কালেমা পড়তে হয়। কিন্তু এই শর্তগুলোই আমরা অনেকেই
জানি না এই ব্যাপারে বেখবর। এই জন্য আমার এই বইটাতে সংক্ষেপে ওই শর্তগুলো আলোচনা করা হয়েছে। তো আমাদের মসজিদের পাশেই আমাদের আব্দুল কাইয়ুম ভাইয়ের দোকানে ওই বইটা পাবেন, ওখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু।